ওয়েল, অনেকদিন ধরে কোভিড এর কারণে গ্লোবালি কোনো ফোন লঞ্চ হচ্ছিল না, তাই সবাই বেশ চিন্তিত ছিল। এর মধ্যে আসার আলো দেখালো পোকো। পোকো তাদের এম সিরিজের আরেকটি ফোন গ্লোবালি 19 তারিখে লঞ্চ করেছে, আর ফোনটির নাম হচ্ছে পোকো M3 Pro 5G। এই ফোনটির পুরো ডিটেলস ইনফরমেশন আজ আপনার সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। হে গাইস, রাহাত হিয়ার, ওয়েলকাম টু টেক অ্যাঙ্কর পয়েন্ট। ভিডিওটি শুরু করার আগে লাইক করুন এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। প্রথমে শুরু করছে এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে। বিল্ড কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন ব্যাগে প্লাস্টিক বডি এবং সামনে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। আর ডিজাইনের কথা বললে এইবার পোকো কিছুটা নতুনত্ব ডিজাইন আনার চেষ্টা করেছে। ব্যাগের টপ লেফটে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, কিন্তু তার নিচে ব্ল্যাক কালারের একটি পার্টিশন দেওয়া হয়েছে যাতে পোকোর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর ফ্রন্টে টপ সেন্টারে পাঞ্চ হোল দেওয়া হয়েছে এবং চিন অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তাছাড়া ফোনটি 3টি কালার পাওয়া যাবে, সেই 3টি কালার হলো ব্ল্যাক, ইয়েলো এবং ব্লু। এই 3টি কালার আপনার পাবেন। এখন ডিসপ্লেতে চলে যাওয়া যাক। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD প্যানেল এবং সেন্টারে পাঁচ হোল দেওয়া হয়েছে। তাছাড়া 20:9 এসপেক্ট রেশিওর সাথে থাকছে 405 PPI পিক্সেল ডেন্সিটি দেওয়া হয়েছে এবং 500 nits এ পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তাছাড়া সাথে থাকছে 90Hz এর রিফ্রেশ রেট। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি ভালো দেওয়া হয়েছে, যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হতো তাহলে আরো ভালো হতো। আর পারফরমেন্সের কথা বলে এটি 5G সাপোর্টেড একটি ফোন, যাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট যা 7 nanometer এর উপর বানানো হয়েছে। তাই বলা যেতে পারে এই ফোনটিতে হিটিং ইস্যু কম হবে এবং এনার্জি এফিসিয়েন্সিটি ভালো থাকবে। তাছাড়া সিপিইউর পারফরমেন্সের কথা বলে 2.2 GHz এর পিক স্লট স্পিক্স দেওয়া হয়েছে। সাথে থাকছে আর্ম কোয়ারটিক্স A76 এর 2টি কোর্স এবং 6টি আর্ম কোয়ারটিক্স A55 এর কোর্স দেওয়া হয়েছে, তাই সিপিইউ পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তাছাড়া গেমিং এর কথা বললে বা গ্রাফিক রিলেটেড টাস্ক এর কথা বললে তার জন্য রয়েছে আর্মালে G57MC2 GPU, তাই গেমিং আর গ্রাফিক্স এ তেমন কোনো ইস্যু দেখা যাবে না। তাছাড়া LPDDR4X এর RAM এবং UFX 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। ওভারঅল পারফরমেন্স ভালো পাওয়া যাবে। আর ক্যামেরার কথা বললে এতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যাতে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেল, 2+2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা। আমার মনে হয় ফোন কোম্পানি গুলো এখন 2+2 ক্যামেরা দেওয়া বন্ধ করা উচিত, কেননা এই লেন্স গুলো কোনো কাজেই আসে না। আর পোকোর পক্ষ থেকে এই ধরনের ক্যামেরা আশা করি না। তাছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়ার দরকার ছিল। তাছাড়া ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা আমার থেকে একদমই ভালো লাগেনি, তাই ওভারঅল ক্যামেরা সেটআপ আমার কাছে পছন্দ হয়নি। তাছাড়া ব্যাটারির কথা বলে 5000mAh ব্যাটারি সাথে 22.5W এর ফাস্ট চার্জার বক্সে পাওয়া যাবে, কিন্তু ফোনটি 18W এর ফাস্ট চার্জার সাপোর্ট করে। তাহলে কেন এই ফোনটিতে 22W এর ফাস্ট চার্জার বক্সে দেওয়া হচ্ছে তা আমি বুঝলাম না। এখন বেশিরভাগ মোবাইল ব্র্যান্ড গুলো এই ধরনের কাজ করছে। তাছাড়া টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে এই ফোনটিতে। আর সেন্সরের কথা বলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দেওয়া হয়েছে। তাছাড়া যাবতীয় কমন সেন্সর গুলো এই ফোনটিতে দেওয়া হয়েছে আর আয়ার ব্লাস্টার ফোনটিতে দেওয়া হয়েছে। তাছাড়া সফটওয়্যার কথা বলে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্সে পাওয়া যাবে, সাথে MIUI 12 এর সাপোর্ট পাওয়া যাবে। তাছাড়া এতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের স্লট দেওয়া হয়েছে। আর ভেরিয়েন্টের কথা বলে এই ফোনটি 2টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4+64GB এবং 6+128GB এই 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। সো এই ফোনটি বেস ভেরিয়েন্ট 4+64GB গ্লোবালি লঞ্চ করা হয়েছে 16,500 টাকায় এবং 6+128GB গ্লোবালি লঞ্চ করা হয়েছে 18,500 টাকায়।
এই ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন দেখে আমার ফোনটি একদমই ভালো লাগেনি। শুধু 5G চিপসেট দেখে ফোনটি পারচেজ করে লাভ নেই, কারণ ফোনটিতে স্পেসিফিকেশন ভালো না দিয়ে শুধু চিপসেট ভালো দিলে কি বা হবে। তাই যারা এই ফোনটি পারচেজ করতে চিন্তা করছেন তারা এই ফোনটি পারচেজ না করার পরামর্শ থাকলো। তাছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে বা আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের মেসেজের আনসার দেওয়ার। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।